হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌসুমিস কিচেন। কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সঙ্গে এই মুচমুচে আলু ভাজার রেসিপিটি শেয়ার করবো। দেখুন কতটা ক্রিসপি, কতটা ক্রাঞ্চি, কতটা ঝুরঝুরে। হ্যাঁ, এই পারফেক্ট আলু ভাজার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে স্টার্ট করি। আলু ভাজা করার জন্য প্রথমত লাগবে আলু। এই যে 5-6টা আলুকে আমি এরকম ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, এবারে আমি এটাকে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। এই যে এরকম একটা গ্রেটার নিয়ে, হ্যাঁ, আমি এটাকে সুন্দর করে গ্রেট করে নেব। এই জিনিসটা এরকম হবে, এরকম করে আমি সবগুলো আলুকে সুন্দর করে গ্রেট করে নেব। এক এক করে আমি সবগুলো আলুকে গ্রেট করে নেব। এই যে আমার গ্রেট করে নেওয়া শেষ। হ্যাঁ, এরপর আমি আলুগুলোকে এরকম একটা ঢেলে নেব, ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিয়েছি আলুটাকে, এবার আমি এটা জলটাকে ঝরাবো। তার আগে আমি এখানে 1 চিমটি পরিমাণ হলুদ, অবশ্যই অল্প হলুদ, হ্যাঁ, 1 চিমটি পরিমাণ হলুদ, আর পরিমাণ মতো নুন দেব। এই যে পরিমাণ মতো নুন দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, ভালো করে কষলে কষলে মাখতে হবে এটাকে। দেখুন কষলে কষলে মেখে নিয়ে যেন জলটা না থাকে, হ্যাঁ, আলুর যে জলটা সেটা যেন না থাকে। ভালো করে মেখে নিয়ে মেয়ে 1/2 ঘন্টা মতো এটাকে, 1 ঘন্টা 1 ঘন্টা এটাকে রেখে দেবো, এবং এটা থেকে জলটাকে ঝরিয়ে নেব, জল যেন না থাকে আলুর গায়ে। আলুর গায়ে জল থাকলে ওটা কিন্তু মুচমুচে হবে না। এভাবে আমি মেখে নিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই যে আলু থেকে আমি জলটাকে সরিয়ে নিয়েছি। হ্যাঁ, আলু গায়ে এখন মোটামুটি জল নেই, এখন আমার ভেজে নেওয়ার পালা। আলু ভাজার জন্য আমি একটা প্যানে অনেকটা তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আলুটাকে অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আমি অল্প অল্প করে আলু দেবো, নিয়ে এটাকে ভেজে নেব, জলটাকে নিংড়ে নিয়ে এইভাবে। তেলটাকে অবশ্যই গরম হতে হবে। হ্যাঁ, দুবারে ভাজবো আমি এটা। এই যে আমি একটা টিস্যুর উপর, পেপার টাওয়েলের উপর আমি এটাকে এরকম সুন্দর তুলে নেব। তুলে নিয়েছি, আবার এতে আলু দিয়ে দেব।
এভাবে আমি এই আলুগুলো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এই অবস্থায় অফ করে দিতে হবে, হ্যাঁ, নাহলে পুড়ে যাবে আলুগুলো। তৈরি হয়ে এলো মজাদার ঝুরি আলু ভাজা। দেখলেন তো কত সহজে আমি এটা তৈরি করে দেখালাম। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের আলু ভাজা এরকম পারফেক্ট হবে। অবশ্যই আপনারা এটা ঘরে করবেন এবং কেমন হলো আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।